গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ইটস আরবি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। তোমাদের কে তোমাদের সঙ্গে এইভাবে ভ্লগ অনেকদিন ধরে স্টার্ট করিনি, অনেকদিন পর এইভাবে স্টার্ট করছি। তো আজকে আবার সে আমার যে ঘর, সেই ঘর থেকেই স্টার্ট করছি। অনেকদিন ওই ঘরটা দেখানো হয়ে গেছে, তোমরাও খুব বিরক্ত হয়ে যাচ্ছ, কিন্তু তোমাদের বোঝার জন্যই আমি দেখাচ্ছিলাম, কিন্তু তোমরা দেখছি বিরক্ত হয়ে যাচ্ছে দেখতে দেখতে। তার জন্য আজকে এখান থেকেই, এই ঘর থেকেই যেভাবে আমি ব্লগ স্টার্ট করি সেইভাবেই স্টার্ট করছি। আচ্ছা, তোমাদের সঙ্গে একটা কথা বলার, সেটা হচ্ছে কি, মানে তোমরা যারা আমার কিউএনএ ভিডিও দেখেছো তারা হয়তো জানো আমার বয়স কত। তো আমাকে দেখে কি খুব বেশি অতিরিক্ত বুড়ি বুড়ি মনে হয়? আমি জানি না আমার যতটা বয়স। অনেকেই কমেন্ট করছো যে বুড়ি হয়ে 25 হাজার চেষ্টা করছো। তো আমার মতে 25 হাজার চেষ্টা, সাজার কি আছে? আমি কি তো কখনো ব্লগ বানাই সেজে গুজে এসে? আমি তো মনে করি না আমি কখনো কিছু, কোনো লিপস্টিক পর্যন্ত আমি পরি না, কিচ্ছু সাজি না। যেমন সিম্পল বাড়িতে থাকি সেইভাবে চলে আসি। তো আমার এই সাজের মধ্যে কোথায় কচি কচি সাজ? আর আমার বয়স কি অত বেশি হয়ে গেছে যে আমি কচি সাজতে পারবো না? তোমরা যারা, অনেকেই জানো আমার বয়স, তবুও যারা না জানো তাদেরকে বলে দিচ্ছি, আমার বয়স হচ্ছে 23 বছর হয়েছে, 23 বছর, এই কয়েকদিন আগে 23 বছর হয়েছে। তো 23 বছরে কি খুব বুড়ি হয়ে যায় মানুষ? জানি না। তো আমি তো এইভাবেই সাজি, অনেকেই বলছো যে তুমি বুড়ি কচি সাজার চেষ্টা করছো। তো জানি না কেন বলছো। তোমরা কি বলে খুব শান্তি পাও এইভাবে, কাউকে খারাপ বলে, কারোর সম্পর্কে গালাগালি করে? তোমাদের যদি শান্তি হয়ে থাকে তাহলে কিছু বলার নেই, তোমাদের ইচ্ছা বলতে পারো, আমার তাতে কিছু যায় আসে না। আমি যেমনটা তেমনই থাকবো, কারোর কথায় পাল্টানোর কিছু নয়, আমি যেমনটা তেমনই থাকবো। যারা আমাকে ভালোবাসো তারা তো ভালোবাসোই, অবশ্যই তাদেরকে থ্যাংক ইউ। তারা, তোমরা অনেকেই, অনেকেই, বেশিরভাগ মানুষই আমাকে ভালোবাসো। তো কয়েকজন যে খারাপ কথা আমার সম্পর্কে বলছো তাতে ইগনোর করাই আমার মনে হয় বেটার। খারাপ জিনিসকে ইগনোর করে ভালো জিনিসকে সঙ্গে নেওয়াই সব থেকে ভালো কাজ, এটাই আমার মনে হয়। জীবনে বেঁচে থাকতে গেলে খারাপ জিনিসকে সাইডে রাখাই ভালো, নাহলে তো আমরা প্রত্যেকটা পদক্ষেপে চলতে আমাদের অসুবিধা হবে। তো আমিও সেটাই করছি, তোমাদের খারাপ কমেন্টটাকে সাইডে রেখে ভালো ভালো কমেন্টটাকেই আমি নিচ্ছি। অনেকদিন হয়ে গেছে রিপ্লাইও দিতে পারছি না কমেন্টে ঠিক মতো, কারণ আমার অসুস্থই ছিলাম, শরীরটা খুবই অসুস্থ ছিল কয়েকদিন। এখন কিছুদিন সুস্থ হয়েছি, আর আমার মা বাড়িতে এসে রয়েছে, তোমরা অনেকেই জানো অনেকদিন রয়েছে, আমি সেভাবে মাকে দেখাতে পারিনি। আমি তো মানে শুধু ঘরটাই দেখিয়েছি, কারণ এর ভিতরে কোনো ব্লগও বানাইনি, কারণ শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল। তো মাই এসে সব কাজকর্ম, রান্নাবান্না সব কিছু করছে, আমি খুব একটা কাজ করছি না, অনেকদিন হয়ে গেছে, অনেক বক বক করে ফেলছি, তাই না? তো যেটা বলতে চাইছি সেটা হলো, অনেকদিন পর আজকে রান্নাবান্না একটু করবো ভাবছি, মানে সন্ধ্যাবেলা ভাবছি একটু এগরোল বানাবো। অনেকদিন কিছু খাওয়া হয় না, শুধু এই হালকা মশলার জিনিসপত্র খাচ্ছি। তো ভাবছি যে আজকে একটু এগরোল বানানো যাক বাড়িতে, দোকান থেকে কিনলে হয়তো সেটা খাওয়াটা ঠিক হবে না, তাই বাড়িতেই বানাবো। তো দোকানের স্টাইলেই বাড়িতে বানাবো, এর আগেও আমি বানিয়েছি, ভালো হয়েছিল। তো আশা করি আজকেও ভালো হবে, তোমরা লাস্ট পর্যন্ত দেখো ব্লগটা, আশা করি ভালো লাগবে তোমাদের। এখানে দেখো এগরোল বানানোর জন্য আমি ময়দার আটা নিয়েছি, আর এখানে আমি 4টে এগরোল বানাবো, সেই হিসাবে আমি বানাচ্ছি। তো লবণ দেবো জাস্ট অল্প একটু, আর সাদা তেল দেবো, সাদা তেল দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নেব। এখানে দেখো আমার ময়ান দেওয়া হয়ে গেছে, আটাটা যখন এরকম মুঠো হয়ে যাবে আবার ঝরঝরের মতো হয়ে যাবে তখন বুঝতে হবে ভালোভাবে ময়ান দেওয়া হয়েছে। আর ময়ানটা ভালোভাবে দেওয়া হলে এগরোলটাও ভালো হবে খেতে। প্রথমে 4টে বানাবো ভেবেছিলাম, পরে 5টা বানিয়ে দিয়েছি। আটাটাকে মেখে নেওয়ার পরে আমি অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে, তাহলে ঢাকা দিয়ে রাখলে এগরোলটা খুব ক্রিস্পি টাইপের হয়। তো এখানে আমি তারপরে এগরোলগুলোকে বানিয়ে নিচ্ছি। প্রথমে এক পিঠ সেঁকে নিচ্ছি, তারপর অন্য পিঠে তেল দিয়ে 2 পিঠই ভালোভাবে সেঁকে নিচ্ছি, নিয়ে তারপর আমি এর উপরে ডিম দেবো। এখানে আমি লবণ দিয়ে শুধু ডিমটাকে বেশি মানে ঘুলিয়ে নিয়েছি, তারপরে এখানে ডিম দিয়ে এইভাবে দোকানে যেমনভাবে করে সব জায়গায় ডিমটাকে লাগিয়ে দিচ্ছি, তাহলে দেখতেও ভালো হয় আর খেতেও ভালো হবে। আর এখানে দেখো স্যালাডে যা কিছু আছে সব কিছু রেডি করে নিয়েছি কেটে, আর এখন এইভাবে খুন্তি দিয়ে আর হাতাটাকে ধরে এইভাবে উল্টে দিচ্ছি, আর সাইড দিয়ে অল্প অল্প তেল দিচ্ছি, খুব বেশি তেল দিয়ে বানাচ্ছি না, হালকা তেলেই বানাচ্ছি।
এই দেখো এগ রোলটা কত সুন্দর হয়েছে আর ডিমটাও কত সুন্দর ভালোভাবে সমস্ত জায়গায় লেগেছে, তো ভালো খেতেও ভালো হবে। আর এখন আমি স্যালাডগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, শসা আর গাজর, কাঁচা লঙ্কা কুচি আর তারপরে কয়েকটা বাদাম, এবং এখানে আমি দিচ্ছি গ্রিন চিলি সস আর টমেটো সস দিচ্ছি। সাইজটা হয়তো একটু ছোট্ট হয়েছে, দোকানের মতো অত বড় বড় হয়নি, তবে খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল, দোকানের মতোই টেস্ট হচ্ছিল। তো আরও একটা দেখো একইভাবে আমি বানিয়ে নিচ্ছি। আর রুটিটাকে বেলার সময় অবশ্যই তেল দিয়ে বেলতে হবে, তাহলেই ভালো হবে, আটা দিয়ে বেললে কিন্তু এগরোল ভালো হবে না। তো এই দেখো এগরোল রেডি হয়ে গেছে, আজকে পাঁচটা এগরোল বানিয়েছি। সুমন খেয়েছে একটা, সন্তু খেয়েছে একটা, আর একটা ছোট আব্বাকে দেওয়া হয়েছে, মানে দেখাতে পারিনি, ওগুলো বানাচ্ছিলাম আর দিয়ে দিয়েছিলাম, আর এই দুটো রয়েছে আমার আর মার দুজনের জন্য রয়েছে, আমরা এখন খাবো এটাকে। এগুলো রেডি হয়ে গেছে আর এখন খেয়ে নেবো, সন্ধ্যাবেলা থেকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, তো এখন গরম গরম এগুলো খেয়ে নিই, তারপরে কথা বলবো তোমাদের সঙ্গে। আমি দিচ্ছি গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা দেখো এখানে আমি দুটো পেঁয়াজ কোরানোর জন্য নিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা কেন কোরাবো সেটা আমি তোমাদেরকে একটু বলে দিই। এখানে আমার কাছে অল্প একটু ডাল রয়েছে, কড়াইয়ের ডাল, যেটা শীতকালে বড়ি দেওয়া হয়, তো সেটাই আমি বড়ি দেবো তার জন্য। আসলে আমার ছোটো শ্বশুরদের ওই ডাল হানানোর মেশিন আছে, তো প্রত্যেকটা দিন সেই মেশিনে অল্প একটু করে ডাল থেকে যায়, তো সেই ডালটা আমাকে আজকে দিয়েছিলেন, তো আমি তার জন্য বড়ি দিচ্ছি। তো এখানে তো আমার কাছে কুমড়ো নেই, তার জন্য আমি পেঁয়াজ দিয়েই বড়ি দেবো। তো পেঁয়াজটাকে ভালোভাবে এইভাবে কুড়িয়ে নিচ্ছি, তাহলে সমস্ত ডালটার সঙ্গে পেঁয়াজটা মিশে যাবে। তো এই দেখো ডাল, ডালটাকে এখন আমি ডালের সঙ্গে পেঁয়াজটা ভালোভাবে কী বলো ওটাকে ফাটিয়ে বা ফেরিয়ে যায় বলো সেভাবে নেব, নিয়ে তারপরে বড়িটা দেব। এ দেখো ডালটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে এখানে আমি একটা কুলো নিয়েছি, কুলোটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে একটু তেল মাখিয়ে নিয়েছি, যাতে বড়িগুলো লেগে না থাকে, পরে তোলা যায় তার জন্য। আর এখানে আমি এখন বড়িগুলো দিয়ে নেব। আর এক হাতে ক্যামেরা ধরে বড়ি দিতে খুবই অসুবিধা হচ্ছিল, তার জন্যই আগে আমি বড়িগুলো দিয়ে নিই। তারপর সকালবেলা মা এখানে আমার জন্য বানাচ্ছে বিভিন্ন ধরনের শীতের সবজি দিয়ে ডালিয়া খিচুড়ি। ডালিয়া খিচুড়ি কিন্তু খেতে প্রচণ্ড টেস্টি হয় আর খুবই হেলদি একটা খাবার। তো এখানে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, যাদের বাড়িতে 3 থেকে 4 বছরের বা 5 বছরের বাচ্চা আছে, কিংবা যারা জানো তো তারা জানোই, যারা জানো না তাদের জন্যই বলছি, সেই সমস্ত বাচ্চাদেরকে কিংবা বৃদ্ধা যারা বৃদ্ধ মানুষ রয়েছে তাদেরকেও তোমরা এই ডালিয়া রান্না করে খাওয়াতে পারো, খুবই হেলদি একটা খাবার, শরীরের পক্ষে খুবই ভালো। আমি এখন কিছুদিন ধরে ডালিয়া খাচ্ছি, কারণ খাবার দাবার তেমনভাবে খেতে পারছি না, তো ডালিয়াটা এর জন্য খাচ্ছি। আর এখানে দেখো ডালিয়া রান্নার জন্য প্রথমে কড়াইতে অল্প একটু পেঁয়াজ কুচি, অল্প একটু কাঁচা লঙ্কা আর অল্প 2-3 কোয়া রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এখানে সবজিগুলো নেওয়া হয়েছে। সবজির ভিতরে এখানে গাজর, কুমড়ো, আলু, তারপরে বেগুন এগুলো নেওয়া হয়েছে। যে কোনো ফুলকপি বাঁধাকপিও দিতে পারো, কোনো অসুবিধা নেই, তবে ওগুলোতে একটু অ্যাসিডিটির সমস্যা হয় তার জন্য আমি দিইনি। তো এগুলো এখানে লবণ আর হলুদ দিয়ে সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর তারপরে আগের থেকে ডালিয়া, এক মুঠো ডালিয়া নিয়েছি আর এক মুঠো মুগ ডাল নিয়েছি, ওটাকে আলাদাভাবে ভেজে নিয়েছিলাম, সেটাকে ধুয়ে একসঙ্গে প্রেশার কুকারে রান্না করতে হবে। এক মুঠো ডালিয়াতে কিন্তু 2 বার খাওয়া হয়ে যাবে, এতটা ডালিয়াটা সুজির মতো অনেকটা বেড়ে যায়, তো অল্প অল্প একটু রান্না করলেই অনেকটা হয়ে যায়। তো এখানে দেখো এই যে ভাজা হয়ে গেছে, সবজিগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। সবজিগুলোকে প্রেশার কুকারে দিয়ে আর ডালিয়া এবং ডালটাকে ভাজার পর একটু ধুয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিতে হবে, আর একটু পানিটা বেশি করে দিতে হবে, যেহেতু ডালিয়াটা অনেক বাড়বে তার জন্য পানিটা একটু বেশি করে দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নিলে রেডি হয়ে যাবে। দেখো আমার ডালিয়া খিচুড়ি একদম রেডি, গরম গরম, আর এখন আমি খেয়ে নেবো এটা সবজি দিয়ে। ডালিয়া খিচুড়ি কিন্তু দারুণ টেস্টিও জিনিস আর হেলদিও, তো এখন আমি খেয়ে নেবো এটা।
আজকে আর ব্লগটা এখানেই শেষ করছি। যেহেতু আমি কয়েকদিন ধরে কোনো কাজকর্ম করছি না, মা রয়েছে বাড়িতে, মা আর 2 দিন রয়েছে তারপরে চলে যাবে, তো যে মা যেহেতু সমস্ত কাজ করছে তো ভিডিও আমি করতে পারছি না। আমি কাজ করলে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে তোমাদেরকে দেখাই, কিন্তু যেহেতু মা করছে আর মা ক্যামেরার সামনে অতটা কমফোর্টেবল নয় তার জন্যই তো দেখাতে পারছি না। জাস্ট এগুলো কিছু ভিডিও ক্লিপ ছিল, এগুলো বানিয়েছিলাম, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আশা করছি তোমাদের ভালো লেগেছে ব্লগটা। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।